ঢাকার আশুলিয়ায় নির্মাণাধীন ভবনের খোলা লিফট হাউসের গর্তে জমা থাকা পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আব্দুন্নাহ আল মনিরের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পেছনে পান্থা মসজিদ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ফাতেমা 4 বছরের। পান্থা এলাকার মৃত ফিরোজ মিয়ানমি, সে বড় দুই ভাই ও মায়ের সঙ্গে ওই এলাকায় নানা বাড়িতে থাকতো। এলাকাবাসীর অভিযোগ, অনেকদিন যাবৎ নির্মাণাধীন ওই ভবনের কাজ চলছে। দ্বিতীয় তলার ছাদের কাজ চলমান নিচতলায় লিফটের হাউস অরক্ষিত, তাতেই পানি জমে থাকে। ভবন মালিককে অনেকবার স্থানীয়রা হাউসটির ব্যাপারে বললেও তাদের কথায় কর্ণপাত করেনি সে। ফলে মালিকের অবহেলায় আজ এই ছোট্ট শিশু ফাতেমার জীবন দিতে হলো। ফাতেমার খালার পুপুর বলেন, সকালে ফাতেমাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে আমাদের বাড়ির সামনে নির্মাণাধীন ভবনের খুঁজতে গিয়ে দেখি লিফট হাউসে ফাতেমার জুতা দেখা যায়। তখন লোক নামিয়ে মৃত অবস্থায় তাকে উদ্ধার করি। আমি ভবন মালিককে এই হাউসের ব্যাপারে বলেও কোনো কাজ হয়নি। তাদের গাফিলতির কারণে আমার ভাগ্নে ফাতেমার মৃত্যু হয়েছে। আমি ভবন মালিককে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। সাফল নামের এক ব্যক্তি বলেন, ভুক্তভোগী পরিবারের সাথে কথা হয়েছে, আমরা যথাসাধ্যেও ক্ষতিপূরণ দেব। আমরা তো আর মেরে ফেলিনি, তারপরও ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে, তবে এই ভবনের মালিক কারা? এমন প্রশ্নে তিনি বলেন, শুনেছি 5 জন মালিক, এর বেশি জানি না। আমি শুধু হামিদুল নামের একজনের সঙ্গে ওখানে যেতাম। এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক মালিক বলেন, তদন্ত শেষে অভিযোগের ভিত্তিতেই দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।